ফায়দা হবে জানা দরকার আছে না নাই? নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। আল্লাহর নবী বলেন, আমি নবীর একটা সুন্নত কি ফিতনার জমানায় যারা পালন করবে অনুসরণ করবে। আমি নবী বলে গেলাম, 100 গলা কাটা শহীদের সওয়াব আমার আল্লাহ তার আমল নামায় উঠায়া দিবে। জিন্দিগির বড় দাম রাসূলের সুন্নত, একটা সুন্নতকে জিন্দা করা 100 গলা কাটা শহীদের সমান সওয়াব আমার ভাইরা। যদি বলে ভাই হাতের লোকগুলা সুন্নত তরিকে কাটো না কেন, কেন বড় রাখো না? হুজুর লোক কাটা সুন্নত একটা বড় রাখছি, কি হয়েছে? তুমি সুন্নতের বিরোধিতা করলা আমার ভাইরা। এরকম ভাবে প্রত্যেকটা কাজ মেসওয়াক ব্যবহার করো না কেন, এটা আমার নবীর সুন্নত। দাড়ি লম্বা করো না কেন, এক মুষ্টি রাখো না কেন, আমার নবীর সুন্নাহ। এইভাবে প্রতিটা সুন্নত আমরা ছেড়ে দেই, অথচ এক একটা সুন্নতের মূল্য হলো 100 গলা কাটা শহীদের সমান। এই বাজারে যারা মাল ক্রয় করতে যান আমার ভাইয়েরা, দোকানদারকে যখন টাকা দেন, আপনি যদি দোকানদারের কাছে 1 টাকা পাওনা হন, আপনি বলেন না যে ভাই 1 টাকাই তো, এটা রেখে দেন, 1 টাকার মূল্য আপনার কাছে রয়েছে। আমার ভাইয়েরা, আপনি যখন পরীক্ষার হলে আপনি যখন পড়াশোনা করেন, রেজাল্ট 1টা নাম্বার কম পাওয়ার আশা কোনো স্টুডেন্ট করে না। সে বলে না 1 নাম্বার হইতো প্রশ্ন দিয়ে কি লাভ, সে জানে 1 নাম্বার কম পাইলে হতে পারে সে বার্ষিক পরীক্ষার মধ্যে ফেল করতে পারে। কথা বলেন ঠিক কিনা? নির্বাচন আসলে রাজনীতিবিদ যারা, এরা বলে প্রতিটা ভোট কালেক্ট করতে হবে। কেউ বলে না যে 1টা ভোট হয়তো কম আছে, দরকার নাই। সবাই বলে যা লাগে সব কিছু দিয়ে হলো সমস্ত ভোট গুলা কালেক্ট করো, 1টা ভোটই হলো আমার জীবনের সফলতা, 1টা ভোট কম হলে আমার জীবনের বিফলতা, 1টা ভোট 1টা পরীক্ষার নাম্বার আর 1 টাকার মূল্য যদি তোমার কাছে থাকে। এই মেন হাইওয়ে রুট যখন গাজীপুর ঢাকা ময়মনসিংহ এই রাস্তা পার হতে দিয়েছে, একজন যুবক বাড়িতে এসে বলেন, মা আজকে তো আমার সামনে দিয়ে মোটরসাইকেল এত স্পিডে গিয়েছিল, মা গো আর যদি 1টা মিনিট পরে আমি দৌড় দিতাম, আমার মনে হয় মোটরসাইকেলের পিছনে পড়ে আমি মরে যাইতাম। তাহলে বোঝা গেল 1 টাকার মূল্য আছে, 1টা মিনিটের মূল্য আছে, 1টা নাম্বারের মূল্য আছে, 1টা ভোটের মূল্য আছে। ও যুবক ভাইরা, তোমার কাছে কি 1টা সুন্নতের মূল্য নাই? অল্লাহর কসম আমি নয়ন করে বলে যায়, 1টা সুন্নাহ তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারে। কথা বলে ঠিক কিনা? নিয়ত করেন ইনশাআল্লাহ, নবীর সুন্নত আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু আমরা পারি নবীর হার প্রতিটা সুন্নাহ আমরা জিন্দা করব, মানব, নবীকে অনুসরণ করব। রাজি আছেন ইনশাআল্লাহ? বলেনটা রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করো, সকলে বলে আমিন। নবীর সুন্নাহ যদি জিন্দা করা যায়, রাসূলকে যদি এত্তেবা করা যায়, আর নামাজটা যদি পড়া যায়, হালাল খাবার যদি খাওয়া যায়, রমজানের রোজা যদি রাখা যায়, হজ যদি ফরজ হয় হজ যদি করা যায়, যাকাত যদি ফরজ হয় সহিভাবে যাকাত বণ্টন করে মিলিয়ে দিতে পারি, আল্লাহর কসম 1টা সুন্নাহ তোমাকে মিজানের পাল্লা ভারী করে জান্নাতের দিকে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অগো নবীর হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে। ঠিক না? নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিল উহুদের ময়দানে, নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে,
নবী বিনেকে দড়াবে ফুল সিরাত ও মিজানে, চলো 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 মুমিন চলো নবীর সন্তানে, নবী বিনেকে দড়াবে ফুল সিরাত ও মিজানে। আল্লাহ নবীর সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন গড়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমার ভাইয়েরা দোয়া করে ফেলাম। হ্যাঁ।